সবাইকে এডু লেকচার ভিডিওতে স্বাগতম। আজকে আমরা তোমাদেরকে দেখাবো যে আমরা যে মডেল টেস্ট বেচ আয়োজন করতে যাচ্ছি সেগুলো আমরা কিভাবে নিব এবং কিভাবে আমরা কয়েকটা সলিউশন ক্লাস দিব মডেল টেস্টগুলোর, সেগুলো নিয়ে আলোচনা করব এবং তোমরা কিভাবে এই মডেল টেস্টগুলো থেকে উপকৃত হবা সেটা জানতে পারবা এবং যারা অলরেডি ভর্তি হয়েছে তারাও মডেল টেস্টগুলো সংক্রান্ত বিষয়গুলি ক্লিয়ার হতে পারবা। ওকে, তো এই জন্যই আমার এই ভিডিওটা বানানো। আমরা প্রথমেই মনে করছিলাম যে 25 তারিখ থেকে শুরু করব, অর্থাৎ 25 মে থেকে শুরু করব, বাট যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা পেছাই দিছে, তোমরা জানো যে 20 আগস্ট থেকে 29 বা 27 আগস্টের মধ্যে পরীক্ষাটা শেষ করার চেষ্টা করা হবে, এরকম একটা বিজ্ঞপ্তি আজকে দেওয়া হয়েছে। তো সেই জন্যই আমরাও আপডেট দিয়ে দিচ্ছি যে আমাদের মডেল টেস্টগুলো কীভাবে হবে, কখন হবে এবং সেটার পূর্ণাঙ্গ রুটিনটা আজকে আমরা প্রকাশ করতে যাচ্ছি। এতদিন কেন প্রকাশ করি না সেটা আশা করি তোমরা বুঝতে পারতেছ যে আমরা আজ করতে পেরেছিলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা পেছাবে, সেই জন্যই আমরা রুটিন দিই নেই, সেই জন্যই আমরা একটু ওয়েট করতেছিলাম যে দেখি আসলে পরীক্ষার ডেট কখন হয়, মানে কোন তারিখে পরীক্ষা হয় সেই অনুসারে আমরা রুটিনটা সাজাবো। এই জন্য আজকে আমরা পূর্ণাঙ্গ রুটিনটা তোমাদের মধ্যে প্রেজেন্ট করব। এখানে এ ইউনিটের রুটিন আছে, তারপর হচ্ছে B, B1, D, D1 ইউনিটের রুটিন আছে ইউনিটগুলোর, এবং সি ইউনিটেরও আমরা একটা রুটিন তৈরি করব। যদি কেউ সি ইউনিটে ভর্তি হতে চাও তাহলেও ভর্তি হতে পারবা, এ ইউনিটে ভর্তি হতে চাইলে ভর্তি হতে পারবা, ডি ইউনিটে ভর্তি হতে চাইলেও ভর্তি হতে পারবা, এবং যারা ভর্তি হবা আজকের এই ভিডিও দেখে তাদের জন্য কিন্তু একটা ডিসকাউন্ট আছে, সেটা আমি ভিডিওর শেষের দিকে তোমাদেরকে জানিয়ে দিব। তো যারা ভর্তি হতে চাও তারা পাশে দেখা যে নাম্বারটা দেখতে পাচ্ছ তোমরা, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা যে ভাইয়া আমি ভর্তি হতে চাই, এই ভিডিও দেখে আমি আসছি, অমুক ভিডিও দেখে আমি আসছি, আমি ভর্তি হতে চাই, তাহলে তোমার জন্য ডিসকাউন্টটা থাকবে। ওকে, তো এখন যারা কল দিবা তাদের কল কিন্তু রিসিভ করা হবে না, শুধুমাত্র যারা এসএমএস করবা, হোয়াটসঅ্যাপে এসএমএস করবা, তাদের হোয়াটসঅ্যাপ এসএমএসটা রিপ্লাই দেওয়া হবে। কেন? কারণ আমরা তোমাদেরকে কোশ্চেনগুলো বা অন্যান্য ডিটেলসগুলো আসলে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে রাখি আমাদের স্টুডেন্টকে, আমাদের স্টুডেন্ট যারা আছে তাদেরকে, তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা ডিটেলস জানাই, যেন তোমার একটা হোয়াটসঅ্যাপ আইডি থাকা লাগবে এবং সেখানে আমরা ইনশাল্লাহ ডিটেলস তোমাকে জানিয়ে দিব। তাহলে আমরা শুরু করি এ ইউনিট দিয়ে, যে এই ইউনিটের পরীক্ষাগুলো কখন হচ্ছে এবং কীভাবে আমরা সেগুলোকে নিব। তাহলে খেয়াল করো, এই ইউনিটে বাংলা আসে, ইংরেজি আসে, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বায়োলজির মধ্যে আবার বোটানি, জুলজি আছে, ফিজিক্সের মধ্যে 2টা পেপার, কেমিস্ট্রির মধ্যে 2টা পেপার, বোটানি এবং জুলজি আছে, হায়ার ম্যাথের মধ্যে আবার 2টা পেপার। ওকে, তো আমরা এই জন্য প্রত্যেকটা সাবজেক্টের একটা একটা মিনিমাম মডেল টেস্ট নিচ্ছি। ওকে, যেমন ইংলিশের মডেল টেস্ট প্রথমটা হবে তোমার 30 মে, আমাদের শুরু হবে 30 মে থেকে, এটা সেটা আমি শুরুতে বলছি। তারপর ইংলিশের মডেল টেস্ট দ্বিতীয়টা হবে তোমার 1ই জুন, ওকে, 1 জুন তারিখে, মাঝখানে একদিন বন্ধ আছে, 31 মে। এখন ইংলিশ মডেল টেস্ট 1 নম্বরটা হবে 50 নম্বরের, যেখানে সময় থাকবে 30 মিনিট, এখানে কোনো প্যাসেজ আসে না এই ইউনিটের জন্য আমরা প্যাসেজ দিব না। আর তোমার ইংলিশ মডেল টেস্ট যেটা 2 নম্বর সেটা থাকবে 15 নম্বর, কারণ সিইউতে 15 নম্বর পরীক্ষা হয় সেই জন্য, এবং সেটা সময় থাকবে মাত্র 10 মিনিট। ওকে, এই পরীক্ষাটা খুবই সংক্ষেপে আমরা নিব। তারপরে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের একটা একসাথে মডেল টেস্ট হবে, সেটা হবে 50 নম্বরে, সেটা হবে 4ই জুন, এবং আরেকটা মডেল টেস্ট হবে বাংলা মডেল টেস্ট 2, এটা এটা হবে 10 নম্বরের, কারণ সিইউতে 10 নম্বরে বাংলা প্রশ্ন হয় তোমরা জানো সেই জন্যই, তো এটা হবে 6ই জুন, মাঝখানে কিন্তু গ্যাপ আছে। ওকে, এবার ফিজিক্স পরীক্ষা শুরু হবে, প্রথম পত্রের পরীক্ষাটা হবে 50 নম্বরের, সেটা হবে তোমার 8ই জুন, ফিজিক্স সেকেন্ড পেপারের পরীক্ষাটা হবে তোমার তাও 50 নম্বরের, সেটা হবে 10ই জুন, এগুলো সময় থাকবে 30 মিনিট করে, মাঝখানে কিন্তু একদিন করে বন্ধ আছে। কেমিস্ট্রি ফার্স্ট পেপারের পরীক্ষা হবে 12ই জুন, 50 নম্বর, 30 মিনিটের সময়। কেমিস্ট্রি সেকেন্ড পেপারের পরীক্ষাটা হবে 14ই জুন, আর বোটানি মডেল টেস্ট অর্থাৎ বোটানি পরীক্ষাটা হবে তোমার 50 নম্বরের, সেটা হবে 16ই জুন। ওকে, এভাবে জুলজি আসবে, হায়ার ম্যাথ আসবে, হায়ার ম্যাথ 2 আসবে, মানে ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার আসবে, প্রত্যেকটার মাঝখানে বন্ধ আছে। ওকে, এরপরে আমরা এই যে 24 জুন পর্যন্ত যে পরীক্ষাগুলো নিয়ে এলাম, এই পরীক্ষাগুলোর কিন্তু সাবজেক্ট ওয়াইজ, এরপর এগুলো হচ্ছে পূর্ণাঙ্গ মডেল টেস্ট। এখন আমরা সাবজেক্ট ওয়াইজ যখন মডেল টেস্টগুলো আলোচনা করে ফেলবো, এরপরে দেখবো যে অনেকের বিভিন্ন কোশ্চেনের মধ্যে সমস্যা থাকবে, যে হ্যাঁ ভাইয়া আমার এখানে সমস্যা হচ্ছে, বা আমার এই কোশ্চেনটা সলভ করতে আমি পারতেছি না, বা এই কোশ্চেনটার আনসার মনে হয় আরেকটা হবে, এরকম অনেকগুলো সমস্যা অ্যারাইজ হবে। সেই সমস্যাগুলোকে আমরা সমাধান করার জন্য বাড়তি তোমাদেরকে প্রায় 6 দিন সময় দিব, তোমরা সেই সমস্যাগুলো প্রতিদিন সমাধান করবা, করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দিবা যে ভাই আমরা এই জায়গায় সমস্যা ফেস করতেছি, আমরা সেগুলোকে তোমাদেরকে সমাধান করে দিব। এবং তোমরা যদি কোনো একটা পরীক্ষা কঠিন মনে হয় তোমার কাছে, তো ওই দিনই আমাদেরকে জানাবা যে ভাই আমাদের এই পরীক্ষাটা কঠিন মনে হচ্ছে, বা এই পরীক্ষার এই কোশ্চেনটা আমি পারতেছি না, আমাদেরকে একটু সমাধান করে দেন, আমরা সাথে সাথে তোমাদেরকে সেগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে সমাধান করে দিব। ওকে, তারপর তার মানে আমরা সলিউশন ক্লাসও তোমাদের জন্য রাখতেছি। ওকে, তো
এবং আমি এই যে তোমরা সময়গুলো পাচ্ছ এই সময়ের মাঝখানে দুইটা দিন আমি অ্যানাউন্স করব হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেগুলো জানিয়ে দিব। সেই দুই দিন আমরা শুধুমাত্র সলিউশন নিয়ে আলোচনা করব। ওকে, আমরা সরাসরি যেই সাবজেক্ট ওই সাবজেক্টের, যেমন ফিজিক্সের জন্য আমি সমাধান দিব, কেমিস্ট্রির জন্য একজন টিচারকে আমি উপস্থিত রাখবো, বোটানি জুলজির জন্য আলাদা আলাদা টিচারকে আমি উপস্থিত রাখবো, উপস্থিত রেখে তোমাদেরকে সমাধান করে দিব। ওকে, দুইটা সমাধান ক্লাস থাকবে। এরপরে কি আমরা পূর্ণাঙ্গ মডেল টেস্ট শুরু করব। মডেল টেস্ট এক কী হবে? তোমার 2 জুলাই, এবং এই মডেল টেস্ট এক নাম্বারটা পুরোটাই সমাধান দিব আমরা, এক নাম্বারের পুরোটা সমাধান করে দিব ক্লাসে। সেটা হবে তোমার 3 জুলাই, এটা আমি এখানে লিখি নাই। ওকে, আমরা 2 দিন পরে সেটা তোমাদেরকে সমাধান করে দিব, এটা এখানে লিখি নাই, কারণ আমরা মডেল টেস্ট আয়োজন করতে চাচ্ছি। আমরা মডেল টেস্টেরই জাস্ট রুটিনটা দিচ্ছি, অনেকে সলিউশন ক্লাস করবে না। ওকে, সেই জন্য সেটা আমরা এখানে দিই নাই। তারপরে এভাবে মডেল টেস্ট 2 হবে 6 জুলাই, মডেল টেস্ট 1 কিন্তু হবে 2 জুলাই। ওকে, 2 হবে 6 জুলাই, 3 হবে 14 জুলাই, মানে আরও এদিকে আরও বন্ধ বাড়াই দিছি আমি, কারণ তুমি প্রথম দুইটা দিলে বুঝতে পারবা যে তোমার প্রস্তুতি কীরকম। তারপর তুমি আরও ভালো করে প্রস্তুতি নিয়ে 14 জুলাই পর্যন্ত পরীক্ষা দিবা। ওকে, এগুলোতে সময় আমি বাড়াই দিছি, একদম বাড়াই দিছি, যাতে তুমি একটা খারাপ হলে আরেকটাতে ভালো করে প্রিপারেশন নিতে পারো, তোমার প্রস্তুতিটাকে আরও কী করতে পারো, ইম্প্রুভ করতে পারো, আরও ইম্প্রুভ করে আরও বেশি কীভাবে নাম্বার পাওয়া যায় সেটাকে তুমি যাতে কি নিশ্চিত করতে পারো। এই জন্য আমরা শেষের মডেল টেস্টগুলোতে একদম ডেট বাড়াই দিছি। ওকে, মানে মাঝখানে সময় অনেক বেশি বাড়াই দিছি। দেখো, 3 হচ্ছে 14 জুলাই, তারপরে 4 হচ্ছে 24 জুলাই, মাঝখানে 10 দিন বন্ধ, 5 হচ্ছে 28 জুলাই, আর 6 হচ্ছে 8 জুলাই, সরি 8ই আগস্ট। ওকে, তাহলে তুমি যদি একটা কোনো রকম খারাপ করো, তুমি পরেরটাতে তোমাকে নিজেকে বুস্ট আপ করে বা নিজেকে আরও প্রিপেয়ার করে পরীক্ষা দিতে পারবা এবং তোমার প্রস্তুতিকে যাচাই করতে পারবা। ওকে, এই মডেল টেস্টগুলো দিলে, আমি এখন এই ইউনিটের মডেল টেস্ট আছি, আমরা একটু পরে বি এবং ডি ইউনিটের মডেল টেস্টে যাবো। তো এই মডেল টেস্টগুলো দিলে তোমার যে সুবিধা হবে সেটা হচ্ছে যে তুমি নিজেকে যাচাই করতে পারবা, তুমি কত নাম্বার পাচ্ছ, তুমি সময় মতো পরীক্ষা দিতে পারতেছো কিনা, মানে যেই সময়টা তোমার আছে। যেমন ফুল মডেল টেস্টগুলো 100 নাম্বার হবে, একদম ফুল পূর্ণাঙ্গ সিইউতে যেভাবে পরীক্ষা হয় সেভাবে, এবং সময় থাকবে 60 মিনিট, মানে 60 মিনিট। তাহলে এই সময়ের মধ্যে তুমি পরীক্ষা দিতে পারতেছো কিনা, তোমার অ্যাবিলিটি কতটুকু, তুমি কোশ্চেন কোনগুলোতে আটকে যাচ্ছ, এবং তোমার কি বাংলা খারাপ হচ্ছে নাকি ইংরেজি খারাপ হচ্ছে নাকি ফিজিক্স খারাপ হচ্ছে নাকি বোটানি খারাপ হচ্ছে তুমি বুঝে যাবা। ওকে, তাহলে এইভাবে যখন তুমি পরীক্ষা দিবা তখন তোমার একটা তোমার উইক পয়েন্টগুলো তুমি ধরতে পারবা, তোমার এক্সপিরিয়েন্স বাড়বে, তোমার আত্মবিশ্বাস বাড়বে, এবং কীভাবে কম সময়ের মধ্যে আনসার করা যায় বা 60 মিনিটের মধ্যে কীভাবে তুমি সিইউ স্টাইলে প্রিপারেশনকে কমপ্লিট করবা সেটা তুমি বুঝে যাবা। ওকে, এই জন্যই মডেল টেস্টগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এটার রেগুলার, এই ইউনিটের রেগুলার যে ফি সেটা হচ্ছে তোমার 1000 টাকা, যারা আমাদের এই ভিডিও দেখে, আজকের ভিডিও দেখে ভর্তি হবে তাদের জন্য ছাড় থাকবে আমার পক্ষ থেকে। তোমরা বলবা যে ভাই আমি এই ভিডিওটা দেখে আসছি, আমাকে ছাড় করে দেন একটু, মানে আমার জন্য একটু ডিসকাউন্ট করে দেন। আর কেউ যদি বন্ধু নিয়ে, মানে তোমার 2-3 জন বন্ধু নিয়ে ভর্তি হয়, তাহলে তোমার জন্য আরও আরও বেশি করে ছাড় দিয়ে দেবো আমি। ওকে, মানে যারা ভিডিও দেখে আসবে তাদেরকে তো অবশ্যই ছাড় দেবো, বাট তুমি যদি একাধিক বন্ধু নিয়ে আসতে পারো, তোমার একজন বন্ধু কে নিয়ে ভর্তি হচ্ছ, বা যাদের বন্ধু অলরেডি ভর্তি হয়েছে তুমি আবার ভর্তি হচ্ছ, মানে তোমার বন্ধু অলরেডি ভর্তি আছে তুমিও তার রেফারেন্সে ভর্তি হচ্ছ, তাহলে তোমার জন্য ডিসকাউন্ট থাকবে। ওকে, এই হচ্ছে মোটামুটি ব্যাপার, মানে যারা একাধিক জন এসে ভর্তি হবে তাদের জন্য ডিসকাউন্ট বেশি, বা আবার যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট থাকতেছে, এটা এক্সট্রা একটা ডিসকাউন্ট। ওকে, সো তোমরা যারা ভর্তি হতে চাও তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবে। এবার আমরা বি এবং ডি ইউনিটের প্রশ্নে চলে যাচ্ছি। বি এবং ডি ইউনিটের জন্য, অর্থাৎ B1 এবং D1-এর জন্য আলাদা আলাদা মডেল টেস্ট আছে, তারপর হচ্ছে ডি ইউনিটের জন্য মডেল টেস্ট আছে, বি ইউনিটের জন্য আলাদা আলাদা মডেল টেস্ট আছে, তোমরা দেখলে বুঝতে পারবা ইনশাল্লাহ। তো সেখানে ইংরেজি মডেল টেস্ট, ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান, জিকে, মানে যেটাকে আমরা জিকে বলি, আর একটা হচ্ছে IQ, এই 4টা পার্টি আসে। আর বি ইউনিটে হায়ার ম্যাথ আনসার করে অনেকে, সেজন্য আমরা হায়ার ম্যাথও রাখছি, ইকোনমিক্সও রাখছি। সো পূর্ণাঙ্গ একটা কী বলবো, পূর্ণাঙ্গ একটা এ নিয়ে আসছি আমরা, একটা কী বলা যেতে পারে, ড্যামো বলতে পারো, বা পূর্ণাঙ্গ একটা কোর্স বলো, মানে বা পূর্ণাঙ্গ একটা টেস্ট ওয়ে বলো, আমরা তোমাদের জন্য নিয়ে আসছি, যাতে সব কিছুরই তোমাদের একটা প্রিপারেশন হয়ে যায়। তুমি বি ইউনিটে পরীক্ষা দাও বা B1-এ পরীক্ষা দাও, ডিতে দাও বা D1-এ দাও, যেটাতে দাও তুমি, যাতে তোমার যাতে পূর্ণাঙ্গ প্রিপারেশন হয়ে যায় সেই ব্যবস্থায় আমরা করছি। ওকে, তুমি এখন দেখতে পাবা যে আমাদের ইংলিশ মডেল টেস্ট 1 নাম্বারটা হবে 50 নাম্বারের, সেটা হবে 30 মিনিট, এখানে প্যাসেজ থাকবে, কারণ তোমার বি এবং ডি ইউনিটে বা D1 ইউনিটে বা B1 ইউনিটে প্যাসেজ আসে। এটা এই কোশ্চেন, ইংলিশ কোশ্চেন প্রায় সবগুলো ইউনিটে প্রায় সেম। তো আমরা এক একটা দিন, মানে ইংলিশ মডেল টেস্ট 1 যখন নিব তখন চেষ্টা করব একটা প্যাটার্নে রাখার জন্য, সাপোজ বি ইউনিটের প্যাটার্নে। তো ইংলিশ মডেল টেস্ট 2 যখন নিব ডি ইউনিটের প্যাটার্নে রাখবো, মানে প্যাটার্ন যদিও একই কাছাকাছি রাখবো, বাট আসলে এটা তোমার ইংলিশের প্রশ্নটা সব ইউনিটে প্রায় সেম, এই জন্য আমরা প্যাটার্নটাকে হালকা চেঞ্জ করলেও মানে কি মোটামুটি সেম থাকে কোশ্চেনটা, তোমরা প্রয়োজনে বিবিএসসির কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখতে পারো। ওকে, তারপর বাংলা মডেল টেস্ট 1 থাকবে, সেটা হবে 31 মে, 50 নাম্বারের, 30 মিনিট সময়।
জিকে মডেল টেস্ট 1 সেটা হবে 50 নম্বরে 30 মিনিট সময় এটা জিকেটা এমন এখানে জিকেটা সব ইউনিট সব ইউনিটকে টার্গেট করে আমরা কোশ্চেনটাকে সাজাইছি ওকে কোশ্চেন অলরেডি রেডি আছে তারপর হচ্ছে আইকিউ মডেল টেস্ট 1 শুধুমাত্র ডি ইউনিটের জন্য সেটা হবে তোমার 3 জুন তারপর ইংলিশ মডেল টেস্ট 2 হবে সেটা হবে 5 জুন বাংলা মডেল টেস্ট 2 হবে 7 জুন জিকে মডেল টেস্ট 2 হবে 9 জুন আইকিউ মডেল টেস্ট 2 হবে 13 জুন ওকে এরপর ডি 1 ইউনিটের জন্য একটা স্পেশাল জিকে মডেল টেস্ট হবে কারণ ডি 1 ইউনিটের জিকেটা একটু অন্যরকম সেজন্য একটা স্পেশাল জিকে মডেল টেস্ট হবে এটাতে হবে 15 জুন সেটাও 50 নম্বরে সময় থাকবে 30 মিনিট ইকোনমিক্স কেউ কেউ আনসার করে আবার কেউ কেউ হায়ার ম্যাথ আনসার করে তো সেই জন্য ইকোনমিক্স এবং হায়ার ম্যাথের একই সাথে একই দিনে পরীক্ষা হবে আলাদা আলাদা 50 নম্বরের অর্থাৎ ইকোনমিক্স 50 হায়ার ম্যাথ 50 যারা ইকোনমিক্স আনসার করবে ইকোনমিক্স দিবা যারা হায়ার ম্যাথ আনসার করবে তারা হায়ার ম্যাথ দাগাবা ওকে একটা মডেল টেস্ট হবে 50 নম্বরে 30 মিনিট সময় 17 জুন বি ওয়ান ইউনিটের জিকেটাও একটু অন্যরকম সেই জন্য বি ওয়ান ইউনিটের জন্য আলাদা একটা স্পেশাল জিকে মডেল টেস্ট রাখছি আমরা সেটা হবে 19 জুন তারপরে ডি ইউনিটের একটা ফুল মডেল টেস্ট শুরু হবে তোমার মাঝখানে অনেকগুলো গ্যাপ দিয়ে 23 জুন এবং এই মডেল টেস্টগুলো নেওয়ার ফাঁকে ফাঁকে তোমাদের যদি কোনো কোশ্চেনের সমস্যা থাকে সেগুলো আমাদেরকে জানাবো আমরা সেগুলো সমাধান দিব এবং ডি ইউনিটের যে মডেল টেস্ট শেষ হবে এক নাম্বারটা সেটার আমরা পূর্ণাঙ্গ সমাধান দিব একদম ফুল আমরা নিজ থেকে ক্লাস করে তোমাদেরকে সমাধান করে দিব ওকে তারপর হচ্ছে তোমার বি ইউনিটের মডেল টেস্ট নিব এক নাম্বারটা সেটা 100 নাম্বারের সময় থাকবে 60 মিনিট এটা 27 জুন এটাও কিন্তু 100 নাম্বারের পরীক্ষা 60 মিনিট মানে ফুল মডেল টেস্ট যেগুলো এগুলো হচ্ছে ফুল মডেল টেস্ট নিচেরগুলো এগুলো সব 100 নাম্বারের এবং সময় থাকবে 60 মিনিট আর উপরের দিকে যেগুলো এগুলো হচ্ছে যে সব 50 নাম্বারের ওকে 50 নাম্বারের সময় থাকবে 30 মিনিট তো বি ওয়ান ইউনিটের মডেল টেস্ট এক নাম্বারটা হবে 27 জুন ডি ইউনিটের মডেল টেস্ট 2 হবে 1 জুলাই আবার বি ইউনিটের মডেল টেস্ট 2 হবে 5 জুলাই ডি ইউনিট মডেল টেস্ট 3 হবে 15 জুলাই বি ইউনিট মডেল টেস্ট 3 হবে 25 জুলাই আর ডি ওয়ানের জন্য একটা মডেল টেস্ট আমরা নিব সেটা হবে 30 জুলাই আর বি ওয়ানের জন্য একটা মডেল টেস্ট আমরা নিব সেটা হবে তোমার 5ই আগস্ট সো আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের বিষয়গুলো ওকে এভাবে আমরা তোমাদের পরীক্ষা নিব এবং যারা অনেকে আসো এই ইউনিটেও পরীক্ষা দিবে আবার বি এবং ডি ইউনিটেও পরীক্ষা দিবে তাদের জন্য তোমরা দেখো আমাদের মডেল টেস্টের ডেটগুলো কিন্তু ভিন্ন শুধু শুরুর ডেটটা একই প্রথম দিনটা একই এই যে খেয়াল করো তো প্রথম দিনটা একই রাখছি আমরা খেয়াল করো প্রথম দিন তোমাকে একটু এক্সট্রা প্রেশার নিতে হবে ওকে তো এই ইউনিটের সবগুলো পরীক্ষা হবে দুইটায় বিকাল দুইটায় আর বিডি ইউনিটের পরীক্ষাগুলো সবগুলো হবে তোমার বিকাল 3:30 হয়তো আমরা সময়টা চেঞ্জ করে দুইটা বানিয়ে দিব প্রথম দিন পরীক্ষা নেওয়ার পরে প্রথম দিন যেহেতু একই ডেটে পড়ছে এই জন্য আমরা সময়টা ভিন্ন রাখছি পরে যদি তোমরা রিকোয়েস্ট করো আমরা সময়টা সবগুলো দুইটা বা সবগুলো 3টা করে দিব ওকে মানে এ ইউনিটও 3টা বি প্লাস ডি ইউনিটও 3টা ওকে এ হচ্ছে মোটামুটি আমাদের যেই রুটিনটা সেটা তো তোমরা আমি একটু আগেও বলছি যে তোমরা যদি এখানে ভর্তি হও তোমরা পূর্ণাঙ্গ দিক নির্দেশনা পাবা নিজেদেরকে যাচাই করে নিতে পারবা তোমার প্রস্তুতি কীরকম সময়ের সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারবা এক্সপিরিয়েন্স অর্জন করতে পারবা কোন কোন জায়গায় তোমার লেকিংস আছে বা কোন কোন জায়গায় তোমার আরও পড়া উচিত সেগুলো তুমি বুঝতে পারবা এবং একটা পরীক্ষা যদি কোনো কারণে খারাপ হয় তুমি অন্য পরীক্ষা আরও সময় দিয়ে তুমি কী করতে পারবা নিজেকে আরও ভালো করে প্রস্তুত করে নিতে পারবা এইভাবে তোমার একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে ভয় ভীতি কেটে যাবে এবং পরীক্ষার চান্স পাওয়ার জন্য তুমি আরও এক ধাপ এগিয়ে যাবা তাহলে যারা ভর্তি হতে চাও তারা এই যে পাশে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো ইনশাআল্লাহ ভালো কিছু হবে তো আজকে চলে যাচ্ছি আরেকদিন ইনশাআল্লাহ আমরা আবারও তোমাদের সামনে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো সে বিষয়ে ভালো থাকো আল্লাহ হাফেজ টাটা